টানা মৌসুমি বৃষ্টিতে ভিয়েতনামে বন্যায় পানিতে ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ শুরুর পর থেকে নিখোঁজ অন্তত 8 জন। শনিবার কম্বোডিয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ হারায় 2 জন। ঘূর্ণিঝড় ডেল্টার প্রভাবে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাট। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এছাড়া ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। বাড়িঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা।